গুড মর্নিং, জয় হিন্দ, জয় অসম। টেকনিক্যাল কাম জব আপনি হাত মে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর গ্রেড ফোরর যে বর্তমান ইন্টারভিউ চলি আছে তার কিছু চেঞ্জেস দেখিলে পাওয়া গেছে। স্পেশালি গ্রেজুয়েট নিউলি গ্রেজুয়েট কেন্দ্রবিল যেহেতু এডিশনেল আন্ডারটেকিং এখন দিবলগিয়া হয়েছে, লগতে উইথেল কেন্ডিডেট বহুত রিজেক্টেড হয়েছে। আর মেইনলি যে গ্রেজুয়েট কেন্ডিডেটবিল 25-3-2022 যত অক্টোবর নভেম্বর ডিসেম্বর এনে মাহবিল যত বেক দি পাস হয়েছে, কিন্তু সিহঁতর সার্টিফিকেটবিল 29-1-22 আহিছে, কিছু 27, কিছু 17-2-22 আর এজনের আহিছে বোলে কিমান 13-3-22। ঠিক আছে, সেইটো রিগার্ডিংত বহুতখিনি কমেন্টস আহিছে আর ফোন মোৰ ইনস্টাগ্রাম আইডি থ্রুয়েদি ফোন কলও আহিছে। তাৰে কিছুজনক রিপ্লাই দিবলে সম্ভব হয়েছে, কিছুজনক রিপ্লাই দিব পৰা নাই। আর সেইটো রিগার্ডিংত মই বহুতখিনি ইনফরমেশন কালেক্ট করি আর অভিজ্ঞ মানুষের লগত ডিসকাস করি সেইটো রিগার্ডিংত মই আজি এটা ভিডিও লৈ আহিছো। যেহেতু আগর সাবস্ক্রাইবার্স বহুত ডিমান্ডও আছিল কি গ্রেজুয়েট ট্রেনিবিলাকৰ স্পেশালি ভিডিওটা দিয়ক, আর আজির এই ভিডিও বহুতখিনি ইম্পর্টেন্ট হব, সেই গতি স্কিপ নকরাকে শেষলৈকে চাব। আর লগত যোনবিলাক এনে ধরনের সেম সিটুয়েশন আছে সিহঁতক এই ভিডিওটো ফরওয়ার্ড করব, যেহেতু বহুতখিনি পজিটিভ আছে সেই ক্যান্ডিডেটবিলাকৰ, মানে কি টেনশন নোলোৱাকে ভয় নকরাকে ফ্রি মাইন্ডত এক্সাম দিবলৈ যাব পাৰিব। সেই গতি ভিডিওটো শেষলৈকে চাব, যদিহে ভিডিওটো ভাল লাগে সাবস্ক্রাইব করব, শেয়ার করব নাপাহৰিব। পোনপ্রথমে কব চেষ্টা করি গ্রেজুয়েট ট্রেনি যে রিজেক্টেড হয়েছে, ঠিক আছে, যত মানে রিজেক্ট হয়েছে সেইবিল আপনার উইথেল ক্যান্ডিডেট হয় যত ডেট অফ হিয়ারিংয়ের কারণে মতা হয়েছে 25-3-2022 আগর যিমানখিনি ক্যান্ডিডেট আছে সকল রিজেক্টেড করা হয়েছে, যোনবিল এক্সচেঞ্জর নামবিল দেখবলে পোৱা গৈছে। ঠিক আছে, যার এক্সচেঞ্জের সম্পূর্ণ ডিটেলস আছে সেইবিলাকক রিজেক্ট করা হয়েছে। আর লগতে যোনবিল কিছু ক্যান্ডিডেটসক যত আপনার যোনবিলাকে কৈছে যে কি 25-3-2022 তারিখের পাছৰ ক্যান্ডিডেটবিল কিছু এডিশনেল সিহঁতক আন্ডারটেকিং লওয়া হয়েছে, সেই আন্ডারটেকিং সেইটো মেনশন করা হয়েছে যে মেট্রিক হায়ার সেকেন্ডারি গ্রেজুয়েশন কেতিয়া কোন তারিখে করা সেইটো কথা মেনশন করা হয়েছে বোলে। সেই গতি তোমালে সকল ইলিজিবল যোনবিল 25-3-22 পাছত গ্রেজুয়েশন লইছা সিহঁতকে সেই ক্যান্ডিডেটবিল একো টেনশন নোলোৱাকে ভালকে এক্সাম দিব চেষ্টা করবা। ঠিক আছে, যেহেতু একর্ডিং টু এডভার্টাইজমেন্টর আধারত যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তোমালে সকল ইলিজিবল, তোমালক কোনেও সেই 25-3-22 যিমানখিনি ক্যান্ডিডেটসে কোয়ালিফাই হয়েছে তোমালক কোনো রিজেক্ট করব নয়, যদিহে ইন্টারভিউ বোর্ডে রিজেক্ট করে তোমালে সেইটো এগেইনস্ট লিগেল একশন লব পারিবা। সেইটো বিষয়ে তুমি এস এল আর সির ফালেরপর কিবা ইয়াত একনলেজমেন্ট লব পারিবা যে মোক কি কারণে রিজেক্ট হয়েছে, যেহেতু আপনার এডভার্টাইজমেন্টত 25-3-22 কথাই উল্লেখ করা হয়েছে। যদিহে তোমালক 25-3-22 গ্রেজুয়েশন বলে ধরা হয় তেতিয়াহলে তোমালক যোনবিল লাস্ট সেমত আছিল 25-3-22 সিহঁতি গ্রেজুয়েট ক্যান্ডিডেটতো সিহঁতি এপ্লাই করে পাইলাহেতেন, নহয় জানো? সেই গতি তোমালে ইলিজিবল, তোমালে অলপো চিন্তা নকরবা। যদিহে আন্ডারটেকিং এডিশনেল অতিরিক্ত আন্ডারটেকিং সাইন করেছা ভালকে পড়ি লবা, মোক যিমানখিনি মই শুনা পাইছো তাত মানে তোমালোকে এডুকেশন ডিটেলস বিলাকে এন্ট্রি করা হয়েছে। আর মেবি সেই আন্ডারটেকিং লওয়ার উদ্দেশ্য সেইটো হব পারে কি কিমানখিনি এনে ধরনের ক্যান্ডিডেটস আছে সেই রিক্রুটমেন্ট ব্রাঞ্চবিলাকে কিবা এটা তথ্য উলিয়াব চেষ্টা করেছে সম্ভব, সেইবিলাক সিহঁতৰ ইন্টাৰনেল কিছুমান কেলকুলেশ্যনৰ ইস্যুজ হয়, সিহঁতে নিজে কিবা কেলকুলেশ্যন কৰিব চেষ্টা কৰিছে। আগৰ কিছুমান কেণ্ডিডেটত 2 দিন আপোনাৰ 5 আৰু 6 সেইটো হোৱা নাছিলে, কিন্তু 7 তাৰিখৰ ছেকেণ্ড ফেজৰ ফাৰ্ষ্ট ফেজৰ পৰা কিছুমান কেণ্ডিডেটক সেই পদক্ষেপ লোৱা দেখিবলৈ পোৱা গৈছে। ঠিক আছে, শেষত এইটো কথা ক'ব চেষ্টা কৰিম যে 25-3-2022 যিমানখিনি কেণ্ডিডেটছ আছে গ্ৰেজুৱেট ট্ৰেইনিজবিলাকে সেইবিলাক অলপো চিন্তা নকৰিবা। ওকে, নেক্সট এটা বহুতখিনি ইম্পর্টেন্ট বিষয় হয়ে পড়ছে, কিছু ক্যান্ডিডেটসে আপনার গ্রেজুয়েশন বেগ লাগি সিহঁতি জুলাই, জুন, মে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এনেকুৱা এটা এক্সাম্পল দিছো মই, এনেকুৱা এটা মাহত সিহঁতি বেগটো ক্লিয়ার করেছে, অর্থাৎ সেইটো মাহত বেগ ক্লিয়ার মানে কি সিহঁতি গ্রেজুয়েট, সেই সাপোজ সি যদি গ্রেজুয়েট বেগটো ক্লিয়ার করেছে আপনার অক্টোবর মাহত, দেন হি অক্টোবরপরাহে গ্রেজুয়েট, সেইটো নহয় যে কি
তেওঁ আগত পরীক্ষা দিছিল, সেই পরীক্ষা দিয়া সময়ত গ্রেজুয়েট নহয়, যেতিয়া বেগটো ক্লিয়ার হৈছে সেই বেগ দিয়া সাবজেক্টের পৰাহে তেওঁ গ্রেজুয়েট বুলি ধরা হয়। কিন্তু এটা কথা আহি পৰিছে কি, সেইবিলাক কেন্ডিডেটৰ সার্টিফিকেট বিলাকত 29-1-22, 17-1-22, তারপর 27-2-22 এনে ধরনের সিহতর বেক সার্টিফিকেট বিলাকত, মানে মেইন সার্টিফিকেট গ্রেজুয়েট সার্টিফিকেট বিলাকত ডেট অফ গ্রেজুয়েট বলে আহিছে। যেহেতু একচুয়ালি একর্ডিং টু রুলস অনুযায়ী সাবলৈ গলে হেইটো ভুল, কিন্তু তোমালোকে যে যি বেক দি পাছ কৰিছা 25-3-22 পাছত, কিন্তু তোমালোকে ইলিজিবল, তোমালোকে ভয় নকৰিবা। কিন্তু তোমালোকে ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ তথ্যবিলাক তোমালোকে প্রডিউস করিবা, যোনবিলাক তোমালোকে বেগ দিছিলা সেই বেগৰ এডমিট কার্ড হোক বা আপোনাৰ মার্কশিট হোক, সকলোবিলাক ডিটেইলস তোমালোকে লগত, যিমানখিনি কনসার্ন ডকুমেন্টস আছে লগত লৈ যাবা, ঠিক আছে? আৰু লগতে আগৰ সেই গ্ৰেজুয়েট চাৰ্টিফিকেট নিবাই নিবা, আৰু যি তোমালোকৰ এক্সচেঞ্জত অভিয়াছলি তোমালোকে হায়াৰ ছেকেণ্ডেৰী বুলিহে দিছা যিহেতু গ্ৰেজুয়েট কৰা নাছিলা, সেই গতিকে সম্পূৰ্ণ ডিটেইলছবিলাক তোমালোকে লৈ গ'লে ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যনত তোমালোকে একো অসুবিধা নহ'ব। কিন্তু যিমানখিনি কনচাৰ্ণ ডকুমেণ্টছ সেইবিলাক তোমালোকে প্ৰডিউচ কৰিব পাৰিব লাগিব আৰু বুজাব পাৰিব লাগিব, ঠিক আছে? আৰু য'ত তোমাৰ বেক মাৰ্কশ্বিটবিলাকত সম্পূৰ্ণ ডেটবিলাক নিশ্চয় লিখা থাকিব। সেইটো রিগার্ডিংত কিবা অসুবিধা থাকিলে তোমালোক SLRC ফালৰ পৰা রিজেক্ট যদি করে, আমাক স্যার একনলেজমেন্ট দিয়ক বা আমাক সেইটো বিষয়ে বুঝাই দিয়ক কিয় আমি ইলিজিবল নহয়, যেহেতু আমি বেগ দি 25 তারিখে বা 25-4-25-5 আমি গ্রেজুয়েশন কমপ্লিট করছো। অবভিয়াসলি এনে ধরনের কোনো ইস্যু হব নালাগে, তথাপি তোমালোক মই জনাব চেষ্টা করছো। সিহঁতে বহুতখিনি অভিজ্ঞ মানুহ, সেইটো কথা নিশ্চয় সিহঁতে ফাইন্ড আউট করব। আর সেই তোমালোকৰ সার্টিফিকেট যে আহিছে এইটো মিষ্টেকলি আহিছে, আৰু SLRC ফালৰ পৰা সেইটো তোমালোকক কাৰেকশ্যনো কৰি দিব, ঠিক আছে? আৰু যোৱাকালি মোৰ আৰু এটা ফোন আহিছিলে কি তেওঁৰো ছেম কণ্ডিশ্যন, কিন্তু তেওঁ গ্ৰেজুয়েট নহয়, তেওঁৰো কি হায়াৰ ছেকেণ্ডেৰী যি SLRC ফালৰ পৰা তেওঁৰ এটা ভুল তথ্য আহিছিলে, আৰু তেওঁ নিজে SLRCত গৈ পেলাই সেইটো ৰিগাৰ্ডে কথা পাতিছিলে, আৰু তেওঁ সেই তাৰিখত SLRCৰ ফালৰ পৰা কাৰেকশ্যন কৰি তাত ষ্টাম্প মোহৰ মাৰি পঠিয়াইছে, ঠিক আছে? এখেতৰো এনেধৰণৰ ছেম এটা কণ্ডিশ্যন আছিলে। সেই গতিকে সেইবিলাক কেণ্ডিডেটছে তোমালোকে একো চিন্তা কৰিব নালাগে, যোনবিলাক নিউলি গ্ৰেজুয়েট হৈছে এলং উইথ যোনবিলাকৰ বেক লাগি বৰ্তমান পাছ কৰিছে। আজি মই এই কিছুমান আপডেট দিব চেষ্টা কৰিলোঁ, আৰু উইথেল কেণ্ডিডেট বহুতখিনি কেণ্ডিডেট ৰিজেক্টেড হৈছে, সেই গতিকে বহুতৰ চান্স বহুত আছে চাকৰিটো পাবলৈ, আৰু কিছুমান উইথ জাষ্ট 10-20% কেণ্ডিডেটছে উইথেল কেণ্ডিডেট ছিলেক্ট হিয়েৰিঙৰ পৰা ইণ্টাৰভিউ দিবলৈ পাইছে, যোনবিলাক কেণ্ডিডেটছে কিছুমান ইণ্টাৰনেল ইছ্যু অর্থাৎ সাপোজ এক্সাৰ্ভিচমেণ্ট বুলি ভুলতে আহিছে, কিছুমান ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন অলপ মিষ্টেক্স আছিলে, সেইবিলাকহে ক্লিয়াৰ হৈছে, ঠিক আছে? সেয়ে আপডেট দিব চেষ্টা করলো, আর নেক্সট পরবর্তী মানে আপডেট দিব চেষ্টা করম। যদি এই ভিডিওর জড়িত থাকবে বিচারিছে চ্যানেল সাবস্ক্রাইব করব, পড়ে লাইক শেয়ার করবলে নাপাহরিবতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। জয় হিন্দ, জয় অসম।